সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আজকে আমরা আলোচনা করব দ্রুত মোটা হওয়ার 9টি কার্যকরী উপায়। সকালে উঠে বাদাম ও কিশমিশ। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে 1 কাপ কাঠবাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। প্রচুর শাকসবজি ও ফল খান। ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যারা কিনা উচ্চ ক্যালোরিযুক্ত। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই এক গাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 1/4 পরিমাণ খাবার বাড়িয়ে নিন প্রতিদিন। খাদ্য তালিকায় রাখুন ডুবু তেলে ভাজা খাবার। ডুবু তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাকসবজির সালাদ। জিমে যাওয়ার অভ্যাস করুন। ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসলে কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে, এবং পুরুষেরাও ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশির ওজন চর্বির চাইতে অনেক বেশি তো বটেই, তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও বাড়বে আর মন ভরে খেতেও পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে, না হলে হিতে বিপরীত হবার আশঙ্কা। খান ফ্যান ভাত। অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়। ফ্যান ফেলে দিয়ে ভাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো, এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু খান। ওজন বাড়াবার জন্য এটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নিন। কমান মেটাবলিজম হার। মোটা হবার পেছনে যেমন ধীরগতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবার পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার। আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পূর্ণ খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, না হলে ওজন বাড়বে কেন? উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে, যেমন ঘি, মাখন, ডিম, চিজ, পনির, কোমল পানীয়, গরু খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়োনিজ ইত্যাদি। আপনার জীবনের প্রয়োজনীয় নিত্য নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।